and master the book. মাছ ভাজা হয়েছে এখন ভাত খাবো এই মাছ ভাজা দিয়ে দেখি কিরম টেস্ট বিসমিল্লাহ গোসল টোসল এসে খিদে লাগছে এখন ভাত খেয়ে গেছি ভাত প্লেটে ভারছি এখন দেখি কি এই যে এই বাজি আর এটা ভর্তা বাজি আর ভর্তা কিন্তু ভোরবেলা খাওয়া যায় এখন কি কি মাছ আনছি এই মাছ মাছ দিয়ে মাছ সঙ্গে ভালো ঠিক আছে লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটা মাখাইলাম এনে তো ভাজা হবে আমি ছোটবেলায় এগুলো খাইতাম যে বোয়াল মাছের বাচ্চা এখন আমি হলো ভাজুন মিল্লা বই যায় এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছটা দেবো আর একটা দিয়ে দিই মানে দেশি হিটা হয়ে গেছে মনে হয় ঠিক আছে তাহলে আর একটা দিয়ে দিলাম ভালো মাছ দিয়া সাথে সাথে দেখি বেহা গেল নিজে নিজেই আমি ভাবতেছি দূরে মাছ মায়ানত ছুটতেছে আমি সুন্দর করে ধুইয়া লবণ আর হলুদ দিয়া তারপরে শুরু করে দিছি ঠিক আছে দেখি আপনাদের কত সুন্দরভাবে তেল ই করতেছে বলক করতেছে হ্যাঁ উল্টাই দিই উল্টাই দিই বাচ্চা ভাই যে দাও বা ই করে দাও মাছ ধরা শেষ এখন খাবো এই তো মাছ ভাজা সুন্দর হয়েছে অনেক দেখেন অনেক সুন্দর মাছ ভাজা হয়েছে এখন ভাত খাবো এই মাছ ভাজা দিয়ে দেখি কিরম টেস্ট হয়েছে জিভায় পানি চলে আসে রে ওরে বাবা গরম কত বিসমিল্লাহ ও কঠিন কঠিন টেস্ট দেখ ভর্তা যেহেতু বানাইছেই একটু ভর্তাও নেই সাথে একটু ভাজিও নেই আজিও খাই ঠিক আছে শুরু করে দেই বিসমিল্লাহ কঠিন স্বাদ দিদিরাতে এই মাছ ভাজা খাওয়া কঠিন স্বাদ আপনারা এরকমভাবে খাইতে পারবেন বেশি কিছু লাগে না মাছ কুইটাই খালি আপনারা লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভাজবেন ভাজা হয়ে গেলেই এটা এরকম কালার চলে আসবে আপনারা খাইবেন